সবকিছু আগে লেখা থাকে। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে? সব অপরিবর্তনীয়। কিন্তু এই তাকদীরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? মায়ের কাছে দোয়া চাবেন, মায়ের দোয়া আল্লাহ ফেরায় না। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায়। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো? এরকম অনেক ক্যান্সারে, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না, 2 মাস বাঁচবে না। কয় মাস? 2 মাস। কথা বলেন, মাত্র 2 মাস সে বাঁচবে, তারপরেও দেখা গেছে লোকটা 7 বছর বেঁচে ছিল। আছে না নাই? দোয়া, দ্য পাওয়ার অফ দোয়া। এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন। কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস। যে দোয়া করে না সে কিছুই করে না। তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আদ্দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত, দোয়াটাই ইবাদত। ধরেন আমি দোয়া করা শুরু করলাম, এটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, জিকির যেমনি ইবাদত, হজ করা যেমনি ইবাদত, দোয়া করাটাও। এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই? সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুল দোয়া, দোয়ার সূরা। আমরা প্রত্যেকবার সূরা ফাতিহা যখন পড়ি, আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখা। পড়েন আমিন। ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ। আল্লাহ মধ্যম পন্থা দেখান, মাঝামাঝি রাস্তাটা দেখান, সিরাতুল মুস্তাকিম দেখান। আমাদেরকে রাস্তা দেখায় কে? কথা বলেন না, আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে? আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, পড়ে হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়ে না আমি, আরো জোরে আমিন। এজন্য বিশ্বনবী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ, কারণ দোয়া দিয়ে নামাজ শুরু, দোয়া দিয়ে সব শুরু, দোয়াটাই হলো ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের উইপেন, অস্ত্র, মুমিনের বড় অস্ত্র। যেখানে সব কিছুর দৌরাত্ম্য শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম্য শুরু, যেখানে সব কিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু। কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার, একনিষ্ঠ দোয়া। অনেকে দেখবেন দোয়াও করে ওদিকে তাকায় আছে, জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া, দোয়াও করতেছে আবার এদিকে, আছে না নাই? আবার দোয়াও করে মোবাইলও টিপে, কথা কন। আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে, আছে না নাই? সিনসিয়ারিটি নাই। আপনার কি পরিমাণে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না। একজন দোয়া করলে মুহূর্তে কবুল, চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায়, মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায়, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়, সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজা কিছু পায় না, আছে না নাই? তো দুই দোয়ায় পার্থক্য আছে না, কথা কন। এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন, কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল। মিজাইল নাম শুনছেন? হামলা করে না, মিজাইল হামলা করেছে ইসরায়েল, শোনেন নাই? মারলে একেবারে ধ্বংস করে দেয় সব। এই মিজাইল হামলা, ড্রোন হামলা,
এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে। তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন, একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন, এই দোয়া মুহূর্তে আল্লাহর আরশে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়ে। আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না, দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে? আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল। All of your supplications are accepted. Whatever you have supplicated to your Lord, যাই চেয়েছেন সব কবুল। অনেকে বলে হুজুর এটা একটা কথা কইলেন, সব দোয়া বুঝি কবুল? কত দোয়া করলাম জীবনে, কত কিছু চাইছি, কই কিছুই তো দেয় নাই, এরকম আছে না নাই? অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না, পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে, একটা ছেলের জন্য কাবা ঘর ধরেও দোয়া করে আসছি, হাজরে আসওয়াদ ধরে দোয়া করে আসছি, মুলতাজামে দোয়া করে আসছি, আরাফাতের ময়দানে দোয়া করছি, কই আল্লাহ দিল না? আর আপনি ওয়াজে কম যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে? কন্ট্রাডিক্ট হয়ে গেল না? আমি বললাম সব দোয়া কবুল, আর আপনারা কইতেছেন কই কত কিছুই তো পাই নাই। আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে, কয়টা? আপনাদের জিমানি আসছে? কথা শুনতেছেন তো? তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন, চিল্লায় বলেন কয়টা? আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড, হি নেভার সেড ইওর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড, তোমার দোয়া রিজেক্ট করে দিলাম, এটা আল্লাহ কখনো বলে? সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া করা মাত্রই কবুল করে কে? তবে তিনটা পদ্ধতিতে করে, চিল্লায় বলেন তো কয়টা? যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব দেব দেব, দেব না কখনো বলে না। তিন পদ্ধতিতে কবুল হয়। পদ্ধতি নাম্বার ওয়ান, কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন, দোয়া করলেন, আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয়, ফলে আপনি পেয়ে যান, আপনি খুশি। সুবহানাল্লাহ পড়ে। পদ্ধতি নাম্বার টু, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব, রিজেক্ট করে দিলাম এটা বলে না, দেব তবে এখন না, লেটার অন, একটু দেরি করে, পরে দেব, কখন দিলে আমার জন্য ভালো, আমার সেও ভালো জানে কি? তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয়, মাঝে মাঝে দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার থ্রি, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন, তখন আল্লাহ বলে বান্দা আমি দেব, তুই নিরাশ হইস না, তবে এখন দেব না, দেরি, যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব। যেদিন পিতা সন্তানরে চিনে না, সন্তান পিতারে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতারে চিনবে না, চিল্লায় কোন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোনো উপকারে আসতে পারবে না, ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলাম। তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টু নাইট, এর আগ পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন, লস হয়েছে? চিল্লায় বলেন লস হয়েছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়, এজন্য বারবার চাইতো, না দিলেও চাও, না দিলেও হয় একটু পরে দিবে, দেরি করে দিবে, যখন আমার জন্য উপকার হবে, ভালো হবে তখন দিবে, তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, হেটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া, আল্লাহ যেন এগুলোর হেদায়ত দেয়। ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া, হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়তের দোয়া, ঠিক কিনা? সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো, কেন হ্যাটটা হ্যাঁ করব, আমার দোয়া আমি করুন, আছে না নাই? না, আপনি তার জন্য করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে, ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে? আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না? আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ, তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ও আল্লাহ
এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাইবে সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহ আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোনো একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমারে 1000 টাকা দেন বিপদে পড়ছি দিল 1000 টাকা নেন বিপদ সারা উদ্ধার হল এক সপ্তাহ পরে আবার ভাই যান বড় বিপদে আছে 1000 টাকা তারপরে উনি লজ্জায় পড়ে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার মিয়া সাহেব 1000 টাকা ওই দিন বলবে ভাই 1000 নাই 500 নিয়ে যান কথা কন এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাটির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না শরম লাগে কথা কন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় সবার নেক আমলের ওসিলা ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানে সারছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই নেক আমল